তো ভাইজান, আপনার নাম কি জানো? ওমর ফারুক। ওমর ফারুক ভাই, তো আমার এখানে কয়দিন হলো ভর্তি হয়েছেন? গতকালকে ভর্তি হয়েছে। গতকালকে? তো আলহামদুলিল্লাহ, গতকালকে ভর্তির মধ্যে আপনার মানে কেমন অনুভূতি? যে আমার এখানে হার্ডওয়্যার ক্লাস হচ্ছে, সফটওয়্যার ক্লাস হচ্ছে, তো আপনি কেমন বুঝতেছেন বা আপনার কী অনুভূতি? আলহামদুলিল্লাহ, আপনি হাতে কলমে শিখাচ্ছেন খুব ভালোভাবে। খুব কষ্ট হতো কাজগুলো, একদিন কাজগুলো খুব কষ্ট হতো, এখন আর মনে হচ্ছে না যে কষ্ট হচ্ছে, আমার খুব সহজভাবে বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল আছে, সেটা হচ্ছে স্যামসাং J4 বা J400F। এটার সমস্যাটা হচ্ছে চার্জিং সমস্যা, অর্থাৎ চার্জ দেখাচ্ছে না বা চার্জ হচ্ছে না। তো আমি দেখাই, আর এটা একটা দোকানদার মারফত পাওয়া। দোকানদার মারফত পাওয়া বলতে কি, কাস্টমার এসে বলছে যে, আচ্ছা এটা কাস্টমার এসে যেটা বলছে যে এক জায়গায় দেখাইছিল সেখানে পোর্ট লাগানো হয়েছে, যেমন দেখতে পারতেছে পোর্টটা একেবারেই নিট অ্যান্ড ক্লিন বা ভালো, আর এটা খুলতে গিয়ে আর একটা ভুল করছে, সেই ভুলটা আমার চোখে পড়ছে, দেখো তোমরা একটু। এই যেমন এটা কি হেডফোনের জ্যাক, হেডফোনের জ্যাকের সাথে এখানে একটা রেবন ছিল। হ্যাঁ, এই রেবনটা হচ্ছে মাইক্রোফোনের, দেখি স্যার মাইক্রোফোনের। এটা ডিসেম্বলি করতে গিয়ে কী করছে, বা একটা কাজ সমাধান করতে গিয়ে কী করছে, আরেকটা জিনিস ক্ষতি করে ফেলছে। তো এটা কিন্তু একটা ভালো লক্ষণ না। আসলে আমাদের স্বল্প জ্ঞানের কারণে কাস্টমারে কী হয়, অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। আমি এটা একেবারেই সবাইকে বলি যে আমাদের স্বল্প জ্ঞানে যেন কারো ক্ষতি না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, এখন বর্তমানে আমার কাছে যে কাজের জন্য দিছে, আর এখানে আমি খুলেও দেখছিলাম যে এখানে প্রত্যেকটা লাইন মানে গোড়া থেকে উঠে ফেলার কারণে আমাদের জাম্পার করতে হয়েছে। তো জাম্পার করার পরে যে জিনিসটা হইলো, যে এখানে আমরা ডিসি ভোল্টে যাই, ডিসি ভোল্টে আছে দেওয়া। তো ডিসি ভোল্ট আমরা একটু পরীক্ষা করে দেখি যে আমাদের এখানে কোনো প্রকার ভোল্টেজ আসে কি না। আমরা দেখতেছি এখানে ভোল্টেজটা একেবারেই মানে R3-এর মতো, কিন্তু এখানে মোটামুটি ভালো ভোল্টেজ থাকার কথা, প্রায় 4.2 এরকম ধরনের ভোল্টেজ, আর BSI-তেও প্রায় 1 ভোল্টের মতো থাকার কথা, কিন্তু এখানে কোনোটাই হচ্ছে না, জাস্ট মিলি ভোল্ট এরকম হচ্ছে। আর এরকম হইলেও অনেক কিছু সেট আছে, যে যেটা কিনা কী করা যায়, যখন আমরা ব্যাটারি সংযোগ করি, ব্যাটারি সংযোগ করলে চার্জিং শো হওয়ার কথা, ব্যাটারি সংযোগ করলে কী হওয়ার কথা, চার্জিং শো হওয়ার কথা। তা আমরা দেখি যে ব্যাটারি সংযোগ করে চার্জিং শো হয় কি না। আমরা কেবল সংযোগ করছি কিন্তু কোনো প্রকার কী হচ্ছে না, চার্জিং হচ্ছে না। তো আমরা দেখি যে ব্যাটারি কানেকশন ঠিক আছে কি না, ব্যাটারি কানেকশন না হলে কিন্তু আবার চার্জিংও হবে না। তো এই জন্য আমরা পরীক্ষা করার জন্য মোবাইলটা অন করার চেষ্টা করতেছি, যদি অন হয়ে যায় তখন বুঝতে হবে যে ব্যাটারি সংযোগ ঠিক আছে, দেখা যায়। তার মানে সমস্যাটা কোথায়, যে চার্জিং হচ্ছে না, কিন্তু পোর্ট সম্পূর্ণ ভালো আর আমি যে লাইনগুলো টানছি সেটাও ঠিক আছে। এখন এটা সমাধান করার পালা, বা এটা আমরা এখন দেখার চেষ্টা করবো যে কী করে সমাধান করতে হয়। তোমরা দেখতেছো? আচ্ছা, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখি, এখানে আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানে প্রতিটা লাইন, যে লাইনগুলো মিসিং ছিল সেই লাইন মিসিংগুলো আমরা কী করছি, যে জাম্পার ওয়ার দ্বারা আমরা জাম্পার করে দিছি, তারপরে কি সমাধান হচ্ছে না। এখন প্রতিটা জিনিসের একটা মূল থিওরি থাকে, যেমন এক্সটার্নাল ইন্টারনাল এরকম একটা বিষয়। যেমন আমরা একটা মাল্টি প্লাগ আমরা দিয়ে কী করি, যে এখান থেকে লাইনটা টেনে এখানে নিয়ে আসি, ঠিক আছে, এটা কি এক্সটার্নাল, মাল্টি ফ্ল্যাগটা কি এক্সটার্নাল, অর্থাৎ মূল আসল লাইনটা কোথায়, এখানে ছিল, আসল লাইনটা কোথায়, এখানে, আর মাল্টি ফ্ল্যাগের মাধ্যমে নিয়ে আসছে, এটা কি এক্সটার্নাল, আর এটা কি মূল ইন্টারনাল বা মূল লাইন। তো অনেক সময় এই এরকম সম্মুখীন হয় যে আমরা দেখতেছি যে এখানে সব কিছু লাইন সঠিকভাবে টানছি এবং কি রিডিং ঠিডিং সব ঠিক আছে, তারপরে কী হচ্ছে না, যে এখানে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না, পাশাপাশি চার্জ শো করতেছে না,
এখন এটা সমাধান করার চেষ্টা করব। আর এটা যেমন একটা বলছিলাম যে মাল্টিপ্লাগ এখান থেকে এখানে আনছি, অতএব এখানে তো মূল একটা লাইন আছে, তো এটার মূল লাইনটা কোথায় হইতে পারে আমি সেটা দেখাই। যেমন এখানে দেখতেছি যে ছোট লম্বা আকারে, আমি একটু দেখাই ক্লিয়ার করে, এইখানে দেখো এই যে ছোট লম্বা আকারে, এই যে একটু একটু আস্তে, এই যে এখানে দেখো ছোট লম্বা আকারে কি আছে, কালো কালারে আইসি আছে, সেম এরকম ধরনের আবার কি পাবো এই এই যেখানে আউটপুট হবে, এখানে কি আউটপুট হবে না? এখানে কি হয় আউটপুট হয় না? তো এখানে কিন্তু এই যে লম্বা আকারে কি আছে, একটা আইসি দেখতেছি, তো এটা হচ্ছে কি আমাদের সেই চার্জিং আইসি। আর এখানে কিন্তু আমাদের মূল কানেকশনটা আসতে হবে, কিন্তু এখন দেখি আমাদের মূল কানেকশনটা এখানে আসে কিনা, মূল কানেকশনটা আসে কিনা। আমরা আবার কি করলাম, চার্জার সংযোগ করে দিলাম, ডিসি ভোল্টে আছে মাল্টিমিটারে, আমরা একটা গ্রাউন্ডে রাখলাম, আর এই যে মাথাগুলো, এই যে ক্যাপাসিটারগুলো আছে ভোল্টেজকে ফিল্টার করার জন্য কি ব্যবহার করা হয়, ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারগুলোর মধ্যে কি পাচ্ছি না, আমরা কোনো ভোল্ট পাচ্ছি না, কোনো ভোল্ট পাচ্ছি না, আচ্ছা কোনো ভোল্ট পাচ্ছি না। তো এই জন্য আমরা যে কাজটা করব, যে এখান থেকে আমরা দেখব যে মূল ভোল্টেজের লাইন কোনটা, কত ভোল্ট শো করে, 5.2 ভোল্ট, ঠিক আছে। তো এই ভোল্টেজটা কিন্তু এখানে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না, তাহলে আমরা একটা জাম্পার করব, ওই 5 ভোল্ট যেটাতে শো করলো বা 5.2 যেটা শো করলো সেখানে আমরা জাম্পার করব। আগে আমরা কিসে যাবো, ডায়োড ব্রাঞ্চে চলে যাবো, এখন এখন ডায়োড ব্রাঞ্চে আছে। আর এখানে যে ক্যাপাসিটার আছে কি আছে, এই যে ক্যাপাসিটার দেখা যাচ্ছে না, আমি একটু দেখাই, এখানে যে ক্যাপাসিটারটা আছে, এই যে বড় ক্যাপাসিটারটা, হ্যাঁ, এটা কটা কটা মাথা আছে বা দুই কটা লেগ আছে, একটা কি হওয়ার কথা, একটা প্লাস একটা মাইনাস, একটা গ্রাউন্ডে থাকার কথা আর একটা ভোল্টেজে থাকার কথা, একটা গ্রাউন্ডে থাকার কথা একটা ভোল্টেজে থাকার কথা। আর এভাবে কি হয়, ফিল্টার হয়, আগে দেখবো যে গ্রাউন্ড কোনটা। আর অবশ্যই আমরা 5 ভোল্টটা গ্রাউন্ডের সাথে লাগাবো না, কোথায় লাগাবো, যেখানে ভোল্টেজ থাকার কথা সেখানে লাগাবো। তাহলে আমরা এখন ডায়োড ব্রাঞ্চে রেড প্রুফটা ব্ল্যাক কমনে রাখতেছি, অর্থাৎ গ্রাউন্ডে রাখতেছি, এই মাথা টাচ করতেছি, এটা কি আছে 002, অর্থাৎ এটা হচ্ছে গ্রাউন্ড। অতএব আমরা এর ওপর মাথাটা যদি রিডিং আসে তাহলে সেখানে লাগাবো, এখানে কি রিডিং আছে না, 519, তাহলে এই যেখানে 5 ভোল্ট আসছিল পরের অংশটা সেই মাথা থেকে একটা জাম্পার করে আমরা ওই ভোল্টেজের এরিয়ার মধ্যে লাগাই দেবো, ইনশাল্লাহ আশা করি সমাধান হওয়ার কথা। তো আমরা দেখি যে কী করে সমাধান হয়, বা আমরা একটা জাম্পারিং করার চেষ্টা করতেছি। আমরা একটা জাম্পার ওয়্যার নিলাম একটু বড় সড়ো করে, কাজের সমাধান হওয়ার পর আমাদের নির্ধারিত সাইজ মতো আমরা এটা ফিটিং করব। আগে আমরা দেখি কাজটা কতটুকু হয়, বুঝতে পারতেছো ভাই তোমরা? দেখা যায় কি আমরা এখানে 2 নম্বর পিনটার মধ্যে কি করছি, জাম্পার করছি, দেখা যায়? জি স্যার। হ্যাঁ, তো এই জাম্পার লাইনটা আমরা কি করব, সেই ক্যাপাসিটারে যেখানে ভোল্টেজ যাওয়ার কথা সেখানে আমরা দিয়ে দিব। এটাই তো না, এই যে এই মাথাটা, হ্যাঁ আমরা আবার একটু দেখাই, দেখা যায় কি? জি স্যার। ক্লিয়ার?
আচ্ছা, এখন আমরা ফিটিং করে দেখব যে আমাদের কাজের সমাধান কতটুকু হলো, বা এখন আমরা ব্যাটারি সংযোগ করে দেখার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাই তো আমাদের সমাধান হয়ে যাবে। এবার আমরা আবার দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, তার আগে দেখি এখানে কোনো প্রকার ভোল্টেজের পরিবর্তন আসে কিনা সেটা একটু দেখে নিই। কত আসছে? 4.3 আসছে। বিএসআইতে কত আসতেছে? 1.1 ভোল্ট। এটাই আমরা আশা করছিলাম। এখন দেখি তো এখানে ব্যাটারিটা লাগানোর পরে চার্জ হয় কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে না? তো দেখছো যে আমরা লাগাইলাম প্রথম দিকে কি হয়েছিল না, চার্জিং শো করতেছিল না। ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা যদি সঠিক জ্ঞানে কাজ করি ইনশাল্লাহ সমাধান হবে। তো আমরা আবার কী করলাম, এখানে আবার মেপে দেখলাম যে আমাদের কত আসার কথা, 5.2 আসার কথা। এই যে এই ক্যাপাসিটার উপরে কোনো প্রকার ভোল্টেজ আসে না, এর অর্থ কি এখান থেকে কী হয়েছে, আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো। তো আমরা সঠিক জ্ঞানে কাজ করছি আর আল্লাহ তাআলা কী করছে, আমাদের সফল করছে। তো সবাই বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে যারা যারা আছি আর এর মধ্যে আমাদের নতুন একজন আছে, তার সাথে আমরা এক পলকে পরিচয় হয়ে নিই। তো ভাইজান, আপনার নাম কি জানো? ওমর ফারুক ভাই। তো আমার এখানে কয়দিন হলো ভর্তি হয়েছেন? গতকালকে ভর্তি হয়েছে। গতকালকে? তো আলহামদুলিল্লাহ, গতকালকে ভর্তির মধ্যে আপনার মানে কেমন অনুভূতি? যে আমার এখানে হার্ডওয়্যার ক্লাস হচ্ছে, সফটওয়্যার ক্লাস হচ্ছে, তো আপনি কেমন বুঝতেছেন বা আপনার কী অনুভূতি? আলহামদুলিল্লাহ, আপনি হাতে কলমে শিখাচ্ছেন খুব ভালোভাবে। খুব কষ্ট হতো কাজগুলো, এতদিন কাজগুলো খুব কষ্ট হতো, এখন আর মনে হচ্ছে না যে কষ্ট হচ্ছে, আমার খুব সহজভাবে বুঝতে পারতেছি। ওমর ফারুক, কোথা থেকে আসছেন? আমি আসছি এই যাত্রাবাড়ি থেকে। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজটা বুঝে ফেললাম। আপনি গতকালকে যে আইফোন ফ্লাশের ক্লাসটা পাইলেন, তো এটা কিন্তু যদিও আপনার ক্লাস ছিল না, আপনার ক্লাস তো আলাদা। জি, কারণ আমাদের এখানে কোর্সের সিস্টেম হচ্ছে যে যেদিন থেকে ভর্তি হোক তাদের জন্য আলাদা পার্সোনাল ক্লাস, তাই না? আপনি আইফোনের ক্লাসটা করছেন, তখন আপনার আইফোনের ক্লাসটা কেমন মনে হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারছি, নতুন হিসেবে আমি খুব ভালোভাবে এটা বুঝতে পারছি। জি জি, প্রথম ক্লাস ছিল। হ্যাঁ, এটা খুব ভালোভাবে আমি বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।